স্টার মুভি রিভিউর আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ নাজমুল সাকিব আমাদের আজকের এপিসোডে আমরা কথা বলবো একটি কান্নারা সিনেমা নিয়ে যার নাম কান্তারা তো চলুন কথা হোক কান্তারা নিয়ে তোমার এই নোটঙ্কি কি وجہ سے জঙ্গল কে জানোয়ার কো তাকলিফ হয়ে রইয়া সমাজ মে নাই আতা তুমি নোটঙ্কি শোনা কে তুমি লোগো নে কান্তারা একটি কন্নড় ভাষার সিনেমা এবং সিনেমাটি পরিচালনা করেছেন ঋষভ শেট্টি সিনেমাটি লিখেছেন তিনি সিনেমার মূল চরিত্রে তিনিই অভিনয় করেছেন সিনেমাটি গল্পের দিকে আমরা যদি একটু যাই সিনেমার গল্পে তিনটি টাইম লাইনে দেখা পাই আমরা একটি হচ্ছে উনিশশো সত্তর এবং তারপর হচ্ছে উনিশশো নব্বই গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন রাজাকে দেখানো হচ্ছে যার রাজ্যে কোনো কিছুর অভাব না থাকলেও রাজার মনে শান্তির অভাব রয়েছে এবং এই শান্তির খোঁজে তিনি বেরিয়ে পড়েন এবং দূর দূরান্তে তিনি যান অনেক ঋষি মুনির সাথে তিনি কথাবার্তা বলেন কিন্তু তার মনে শান্তি আসে না এক পর্যায়ে তিনি জঙ্গলে চলে যান জঙ্গলে গিয়ে তিনি একটি পাথরের মূর্তি দেখতে পান এবং সেই পাথরের মূর্তিকে দেখে তার শান্তি চলে আসে তার মনে এবং পাথরের মূর্তিটিকে তিনি যখন নিয়ে আসতে যাবেন তখন সেই গ্রামের লোকেরা চলে আসে এবং তারা বলে যে এটা আমাদের দেবতা আপনি চাইলে এটাকে নিয়ে যেতে পারেন না তখন তিনি বলেন যে আমি যদি তোমাদেরকে কিছু দিতে চাই এবং সেটা বিনিময় আমি নিতে চাই তো তখন কি হতে পারে সেটা তো তখন তাদের মধ্যে একজনের ভেতরে সেই দেবতা এসে ভর করেন এবং তিনি চিৎকার করতে থাকেন এবং তিনি বলেন যে যতদূর পর্যন্ত আবার চিৎকার যাবে ততদূর পর্যন্ত জবি তোমার এই গ্রামের লোকজনকে দান করে দিতে হবে এবং রাজা সেটাই করেন এবং এরপরে গল্প সম্পূর্ণ ভিন্ন একটা চলে আসে সত্তর দিকে চলে আসে যেখানে আমরা দেখতে পাই যে রাজার সেই আহ উত্তর পুরুষ যারা আছে তারা আস্তে আস্তে লোভী হয়ে উঠছে এবং তারা এখন তাদের সেই জমি যেটা তার পূর্বপুরুষ দান করেছিল সেটা আবার ফেরত পেতে যাচ্ছে এবং সেখান থেকে ম্যানভার্সেস নেচারের একটা অদ্ভুত দ্বন্দ্ব আসে এবং সেখান থেকে আমাদের যেই প্রধান প্রটেগনিস্ট আছে অর্থাৎ শিবা সে শিবাকে আমরা দেখতে পাই যাকে যেরকম ভাবা হয়েছিল সে সেরকম থাকে না সে ব্যবহারের দিক থেকে একটু অন্যরকম থাকে সে তার পূর্বপুরুষদের মতো ব্যবহার করে না সে যেই তাদের রিচুয়ালটি আছে সেই রিচুয়ালটি সে পালন করতে পারে না কারণ তার ব্যবহারে নেগেটিভ দিকই বেশি এবং এই নেগেটিভ দিকগুলোর জন্য সে গ্রামে যে ফরেস্ট অফিসার আসে তার সাথে একটি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং এরপরে তাকে একটি খুনের দায়ে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় খুনটিকে আসলেই তিনি করেছেন

সাউথ ইন্ডিয়া যে চারটি সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে তার মধ্যে ইন্ডাস্ট্রি কিন্তু সবচেয়ে ছোট ফিল্ম ইন্ডাস্ট্রি এবং কন্নড় ইন্ডাস্ট্রি এই মুহূর্তে পরিচিত কেজিএফ সিনেমার জন্য এবং তারপরে যদি কোনো সিনেমার জন্য তারা পরিচিতি পেয়ে থাকে সেটি হচ্ছে কান্তারা সিনেমা এবং কান্তারা সিনেমা যে মিথোলজি যে সন্নিবেশ করা হয়েছে এর জন্য এটা দর্শকের কাছে অনেক পৌঁছেছে বলে সবাই মন্তব্য করছেন বিশেষ করে দর্শক অনেক কানেক্ট করতে পারছেন আহ সিনেমার গল্পটা যখন শুরু হয় শুরুর দিকে কিন্তু গল্পটা খুব বেশি চিত্তাকর্ষক এবং শুরুর রাজার যে গল্পটা যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা খুব সহজে আপনাকে গল্পের প্রবেশ করিয়ে দেয় আলাদা করে বলতে চাই প্রত্যেক পাত্রপাত্রীর কথা যারা অভিনয় করছেন বিশেষ করে ঋষভ শেট্টি কিশোর সপ্তমীর কথা তারা প্রত্যেকেই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করেছেন বিশেষ করে আমার আলাদা করে বলতে চাই ঋষভ শেট্টির কথা কারণ তিনি একই সাথে সিনেমার পরিচালনার দায়িত্ব অভিনয়ের দায়িত্ব এবং লেখার দায়িত্বতা পালন করেছেন এটা অবশ্যই অনেক কঠিন ব্যাপার এবং তিনটা জায়গায় মোটামুটি তিনি উত্তরে গিয়েছেন বিশেষ করে বলতে চাই অভিনয়ের কথা এবং ক্লাইম্যাক্সের কথা আলাদা করে না বললেই নয় ক্লাইম্যাক্সের সাত আট মিনিটে যে ফাইটিং সিকোয়েন্সগুলো আছে এবং সেখানে তিনি তার সর্বোচ্চটা দিয়েছেন সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও যথেষ্ট ভালো ছিল এবং যেভাবে ফাইটিং সিকোয়েন্সগুলো কোরিওগ্রাফ করা হয়েছে সেটা দর্শক হিসেবে খুব আনন্দ দেয় যখন দেখছিলাম এবং মাইথোলজি যেই বিস্ট্যান্ট পিসেসগুলো সিনেমা জুড়ে টুকটাক করে রেফারেন্স দেওয়া হয়েছে এবং ম্যানভার্সেস নেচারের যে ব্যাপারস্যাপগুলো দেখানো হয়েছে মানুষ কীভাবে লোভে পড়ে তার কাছের মানুষকে ধোকা দেয় এবং কিভাবে সম্পত্তির জন্য বা জমির জন্য মানুষ তার পূর্বপুরুষের যেই আদর্শগুলো ছিল বা নীতিগুলো ছিল সেগুলো ভুলে যায় সেগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে এই সিনেমাতে মুজে সরকার কো জঙ্গল কি बाउंड्री बतानी पड़ेगी हिम्मत उस आग से खुद को मत जलने সত্যি কথা বলতে গেলে কান্তারা সিনেমার পজিটিভ দিক আমার কাছে খুব কমই মনে হয়েছে সিনেমাটা এমনিতে যে খুব খারাপ সেটা বলছি না তবে সিনেমাটা নিয়ে যেই পরিমাণ আলোচনা হচ্ছে দর্শক বা সমালোচক অনেকে যেই পরিমাণ প্রশংসা করছেন সেরকম প্রশংসা পাওয়ার মতো যোগ্যতা এটার নেই বলে আমার কাছে মনে হয় এবং সিনেমাটা যেভাবে শুরু হয়েছিল এরপরে কিন্তু সিনেমাটা সেভাবে আর তাল ধরে রাখতে পারেনি বিশেষ করে মাইথোলজির ব্যাপারটা সিনেমার প্রথম হাফ বা ফার্স্ট হাফ আপনার খুব ধৈর্য সহকারে দেখতে হবে বিশেষ করে প্রথম প্রায় পঞ্চাশ মিনিটের মতো আমার কাছে মনে হয়েছিল যে কি হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না রাজার গল্পটা দেখার পর গল্পটা যে কোথায় চলে যায় এবং সেখানে নায়কের নায়কচিত ব্যবহার তার এন্ট্রি মহিষ খেলা এবং সেগুলো দেখতে ভাল লাগছিল যে মহিষ খেলা একটা এরকম করে দেখছিলাম কিন্তু সেটা গল্পে আলাদা করে নতুন কিছু যোগ করছিল না এবং সেখানে আমরা নায়ককে আমরা ফাজলামি করতে দেখছিলাম দুষ্টুবি করতে দেখছিলাম এবং আরো কিছু ব্যাপার আছে যেগুলো আমার কাছে মনে হয় 2022 সালে এসে খুবই দৃষ্টিকটু বিশেষ করে এই সিনেমাতে যে লাভ অ্যাঙ্গেলটি দেখানো হয়েছে নায়িকার সাথে নায়কের যেভাবে প্রেমের সম্পর্কটা দেখানো হয় এবং সেটা এক অর্থে আমার কাছে ইফটিজিকের মতোই মনে হয়েছে যে আপনি কোনো নারীকে না করে আপনি তার কোমরে চিমটি কাটছেন এবং সেখান থেকে এরপরে প্রেমের একটা সম্পর্ক গড়ে উঠছে সেটা কিভাবে হচ্ছে সেটা আমার কাছে আসলে কোনোভাবেই আসলে পরিষ্কার না এবং এই কথাটা যদি আমরা বলি সেই ক্ষেত্রে অনেক সিনেমার চেয়ে সেই ক্ষেত্রে বলব সাউথ সিনেমা অনেক পিছিয়ে আছে কারণ অন্যান্য ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয় সেই জায়গা থেকে এখন অনেকটা এগিয়ে এসেছে সেখানে আমরা যদি দু হাজার এসে এভাবে দুজন নরনারীর প্রেম দেখি তাহলে আমার কাছে মনে হয় সেটা অবশ্যই দৃষ্টিকোটে এবং সেটা প্রশ্ন সাপেক্ষ এছাড়াও বলতে চাই যে ফার্স্ট হাফের পরে সিনেমা কিছুটা লাইনে এলো কিন্তু তারপর আমার কাছে মনে ছিল যে সিনেমা কোথাও দিশা খুঁজে পাচ্ছিল না এবং যেই গল্প দিয়ে সিনেমাটা আসলে শুরু হচ্ছিল সেই জায়গা থেকে ফোকাস ক্রমে হারিয়ে যাচ্ছিল এবং নায়কচিত ব্যবহার বা নায়ককে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে বা ফরেস্ট অফিসের সাথে তার যে দ্বন্দ্ব সেইটা ভুলে আমার কাছে মনে হয় অনেক সময় তার পার্সোনাল লাইফটা বা তার বন্ধুদের সাথে সেই জায়গাটা সেটাও বা কতটুকু দেখানো হবে সেটা নিয়ে আমার কাছে মনে হয় ডিরেক্টর অনেক বেশি কনফিউজ ছিলেন ডিরেক্টর যে ইন্টারভিউ দেখছিলাম সেখানে তিনি বলছিলেন যে তিনি একদম পুরো পাউন্ড স্ক্রিপ্ট তিনি সেভাবে লেখেনা তার মাথায় পুরো সিনেমাটি থাকে তবে আমার কাছে মনে হয় এইভাবে সেটাও নির্মাণ করতে গেলে অনেক সময় অনেক কিছু আহ অসামঞ্জস্যতা দেখা যায় এবং সেটাই সিনেমাতে বেশ ভালো মতোই দেখা যাচ্ছিল এবং আমি যদি বলি যে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য যদি সিনেমাটি দেখা যাওয়ার কথা বলি সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সিনেমাটা সিনেমাটি পিছিয়ে থাকবে কারণ আমরা দেখেছি যে গত কয়েক মাসে যেসব সিনেমা রিলিজ পেয়েছে সাউথ থেকে পুষ্পার কথা যদি বলি বা ট্রিপুলারের কথা বলি বা কেজিএফ এর কথা বলি সেগুলো অন্য কিছু না হলে অ্যাটলিস্ট দেখার সময় খুব এন্টারটেনিং লাগছিল কিন্তু আহ আমি যখন কান্তারা দেখছিলাম তখন সেই ফ্যাক্টটাও আমার কাছে মনে হচ্ছে অনেক কম এই সিনেমাতে মাইথোলজি নিয়ে শুরু করলেও এই বিসেন্ট পিসিস মাইথোলজি দেখিয়ে কতটুকু আসলে দর্শক আকর্ষণ করা যাবে শেষ পর্যন্ত সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন সাপেক্ষ তো সত্যি কথা বলতে গেলে আলটিমেটলি সিনেমাটা খুব একটা আহামরি হয়নি যতটা এই সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে গত তিরিশে সেপ্টেম্বর কান্তারা সিনেমাটি রিলিজ পায় এবং রিলিজের পরপরই ব্যাপক প্রশংসিত হয় এতটাই প্রশংসিত হয় যেটি এরপরে হিন্দিতে ডাব করা হয় এবং হিন্দি অডিয়েন্সও সিনেমাটি অনেক বেশি পছন্দ করে এই মুহূর্ত পর্যন্ত সিনেমাটি আইনলিপি রেটিং হচ্ছে আট দশমিক নয় মাত্র ষোলো কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী এখন পর্যন্ত আয় করেছে চারশো কোটি রুপি সিনেমাটি এই মুহূর্তে অনলাইনে দেখা যাচ্ছে আপনি চাইলে অ্যামাজন প্রাইমে সিনেমাটি দেখতে পারবেন তো এই ছিল কান্তারা সিনেমাটি নিয়ে আমার মন্তব্য আপনি চাইলে আপনার মন্তব্য আমাকে জানাতে পারেন জানাতে হলে আপনাকে আসতে হবে এবং ইউটিউব চ্যানেলে সেখানে আমি আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবো এছাড়াও আপনি আমাদেরকে জানাতে পারেন আমাদের আপকামিং এপিসোডগুলোতে আপনি কোন সিনেমা বা সিরিজ নিয়ে আলোচনা শুনতে আগ্রহী ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো সিনেমা কিংবা সিরিজের সাথেই থাকুন নাজমুল সাকিবের পক্ষ থেকে বিদায়